এদিকে কোপা আমেরিকায় কাল আবারও নামছে ব্রাজিল প্রতিপক্ষ উঠতে থাকা কলম্বিয়া যারা এরই মধ্যে নিশ্চিত করেছে শেষ আট কোয়ার্টার ফাইনালে যেতে ড্র করলেও হবে সাউদের তবে হারলে তাকিয়ে থাকতে হবে কোস্টারিকা প্যারাগুয়ে ম্যাচের দিকে মেলাতে হবে নানা সমীকরণ টেক্সাসের কিউট স্টেডিয়ামে সকাল সাতটায় শুরু হবে এই ম্যাচ একই সময় ক্যালিফোর্নিয়ার কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল প্যারাগুয়েকে হারিয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে কোপা আমেরিকায় টিকে আছে সেলেসাওরা খোলা আছে কোয়ার্টার ফাইনালের দুয়ার সেজন্য কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেই চলবে সাবেক চ্যাম্পিয়নদের কিন্তু হারলে সংখ্যা। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপে টেবিলের দুয়ে ব্রাজিল এক পয়েন্ট নিয়ে তিনে কোস্টারিকা কলম্বিয়ার কাছে ব্রাজিল হারলে আর প্যারাগুয়ের বিপক্ষে কোস্টারিকা জিতলে দুদলের পয়েন্ট হবে সমান চার সেক্ষেত্রে গোল ব্যবধানে নির্ধারণ হবে দুদলের ভাগ্য যে হিসাবে অবশ্যই গিয়ে সাম্বা ফুটবলের দেশটি প্রতিপক্ষ কলম্বিয়া নির্ভার ব্যাক টু ব্যাক জয়ে এই গ্রুপ থেকে সবার আগে নাম লিখিয়েছে শেষ আটে নেস্তর লরেন্জোর অধীনে রীতিমতো অপরাজয় কলম্বিয়া প্রায় দু বছর আগে আর্জেন্টাইন কোচ দায়িত্ব নেয়ার পর গেল বাইশ ম্যাচে হারেনি হামেস রদ্রিগেজ লুইস দিয়াজরা সব মিলে টানা পঁচিশ ম্যাচে অপরাজিত লস ক্যাফেতেরোস ভিনিসিউস জুনিয়র রড্রিগো লুকাস পাকে তাদের ফর্ম আসা জাগালেও দুশ্চিন্তার নাম ব্রাজিলের অধারাবাহিকতা ও ভঙ্গুর রক্ষণ শেষ দশ ম্যাচে মাত্র তিন জয় সেলেসাওদের ক্লিনশিট মাত্র একটি সবশেষ বিশ্বকাপ বাছাই হারলেও হেড টু হেডে গিয়ে ব্রাজিল দুদলের তেইশ দেখায় মাত্র দু জয় কলম্বিয়ার তেরোটিতে জিতেছে ব্রাজিল এবার সে পার্থক্য আরও বাড়ানোর সুযোগ সেলেসাওদের জহির সাগর চ্যানেল টোয়েন্টি